শান্তিপূর্ণভাবে এলাকায় আপনারা বসবাস করছেন, আমরা শান্তি নষ্ট করি নাই। আমরা যদি মনে করেন কোর্ট থেকে তুলে আনব, সেই ব্যবস্থা আমাদের আছে। আমি পরিষ্কার ভাষা বলে দিলাম, আমার সামনে চোখ লাগিয়ে যারা কথা বলছে, আগামী দিন আমি তাদের মায়ের কসম করে বললাম, তাদের মায়ের পেটের বাচ্চা পর্যন্ত আমি মেরে ফেলবো। আমি সন্ত্রাসী থেকে চেয়ারম্যান হয়েছি, আমি গুন্ডা, আমি বলে দিলাম, আমার সামনে চোখ লাগিয়ে কথা বলছে তারা, সেলিম দে ও লাশ খুঁজে পাবি না তোরা। আমি বলে দিলাম, সালার বেটা আমাকে কালার করছে, আমাকে আমার নাম বিক্রি করে এসব ফেন্ডেল করে, সে আমার মসজিদে মিলাদ পড়াবে বলে সে আমাকে বলেছে। সম্মানিত ভাইরা আপনারা বসেন, কেউ কোনো কথা বলবেন না, আপনারা বসেন, কেউ কোনো কথা বলবেন।